শাক তুলতে গেছে, আমরা আর গেলাম না, তুমি এই জঙ্গল মাথায় করে নিয়ে আসতেছি কিভাবে? ফাদার একটা জ্বালানি নি, কি করবো আমি একদম শূন্য পাইছি। নমস্কার, ফুড এন্ড কুকেন আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমার মা ঠাম্মা পিসি কি করছে চলুন আপনাদেরকে দেখাবো, পুরো পর্বটার সাথে থাকবে। নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এখনো পরিনি, দেখো মার আগে পরে দিচ্ছি, মা বয়স্ক গুরুজন, আমার হাতের লেখা কেন সোজা ছিল। দিদি রান্না ঘরে এই জিনিস এখানে আজকে আসর জমিয়েছে, এখানে আজকে বলে এখানে কষ্ট নেই, কোনো ক্লান্তি নেই, যতক্ষণ পারো সাজাও, আর না সাজার পরও তো এবার তোমার মাথায় লেগে যাবে। বহুত দিন বাদে আমার মা এই চুল বেঁধে দিচ্ছে, প্রথমে বিয়ে হয়েছিল তখন বেঁধে দিত, আর তারপরে তো মা এখানে থাকতো না, এখন এসছে মনে পড়ে যাচ্ছে আগেকার কথাগুলো। এ উনি মা তুমি আর শাড়ি পরতে শিখে গেছিল, আমার কথা বলতো না, আমি শাড়িও পরতে পারি না এখনো ভালো করে, দিদি পরিয়ে দেয় কোনো অনুষ্ঠান বাড়ি গেলে, না আমি এটা অস্বীকার করবো না। ওর মাথায় অনেক চুল ছিল, আরো লম্বা অনেক চুল ছিল ওর মাথায়, এই যখন তো চুল ও সামলাত করত না, চুল বাঁধা হইলে এসে আলতা পরিয়ে দেই। মা তুমি আমার থেকে অনেক বড় বয়সে, আমি পরে নেবো, ও আমার কাছে পরবে না আমি জানি, এমনি বলে দেখলাম কি বলে, ওর যতবার বলি বলে না তুমি পায়ে হাত দেবে না, তোমার কেন গিফট দেবে এদিকে আসলে কি চুল তো ঠাম্মা ছাড়া আমি পারবো না। হ্যাঁ পারবি, সামনে অনুষ্ঠান বাড়ি আছে তো, দেখি পারি নাকি তো ঠাম্মা মতো, আমি তো পারি না বাঁধতে, গাঁদার কিচ্ছু লাগে না, গাঁদা কি হবে না এত সুন্দর দুটো, এই দেখো কত সুন্দর চুল, সামনে তো দাও, এই দেখো এই দেখো, গাডার লাগে না চুল বাঁধে। আর আমি এই চুল এতে আবার বিনুনি করতে হবে, হবে না আগে মাথা টাতা ছেনে আলতা সিঁদুর পরে রেডি হয়ে নেই, তারপর রান্না বান্নার দিকে যাবো।
নিরামিষ রান্না, মাঠের দিকে যাব একটু শাক টাক তুলে এনে, কি হবে এখনো ঠিক করিনি, এখন শুধু সাজা গোজা চলছে। ফুলটা দেখো হেব্বি ফুল, এগে সামনে কিলিপ সকালবেলা ঘুরছিল, মন সেজে গুজে বসে আছে, মনের মেয়ে ওই ধারে শুয়ে আছে, ওইটা কোলে করে নিয়ে ঘরে মা আগে দিন সন্ধ্যাবেলা বলছে ভাই আমার মেয়ের খুব জ্বর, একটু ডাক্তারখানায় নিয়ে যাবি। কি বলছিল যেন? বলছিলাম যে এখানে মেয়েদের সাজা গোজা হচ্ছে বলে ভাই নেই, চলে গেছে ভাই রাস্তাতে খেলছে, আর কি করবে তাতে কি হয়েছে ভাই খেলো, মা আমার একটা কিলিম মেরে দিয়েছে, মা আমি এই পেরে গেলে ওর কাতার মা বলে দিলাম, বাহ থাক থাক থাক। মা দিদির জন্য একটা জিনিস এনেছি, ওদেরকে এখনো বলিনি, কি গো এবারে বের করবো, কি বলো দেখি, বলতে পারবি? খাবার এনে খাবার তো সব সময় দেয়, বলতে পারবি? যদি খাবার কথা মনে পড়লো এইবারে দেখো, বাবা কালো প্লাস্টিক মাংস নাই, কালো প্লাস্টিক জেল দেখতে পারবে না, মাংস নাই কি হাতে দিয়ে দিই, সর্বনাশ চুরি তো, সামনে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ তোমরা যা দেবা সেটাই আমার অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে খোলা বের করে করতে হবে, বড় বড় দেখে এনেছি তো সবসময় করা যায়, ভালো করেছে না, না তোমার জন্য পুদিনা গুলি মায়ের জন্য এই হাতটা, সবার জন্য হাতটা এনেছি, আর সঙ্গে দুটো কানে দিই, আমার এই চেনটাও এনে দিয়েছিল, চুরিটা হাল হয়েছে মনে হয় এটা দেখে মনে হয় এনেছে, অনেকদিন ছিল হাতে, দাঁড়া আমি এখন চুরি করছি, সাজা গোজা নিতে পুদিনা গুলি খাওয়াচ্ছে সবাইকে, মা খাইয়ে দিয়েছি, মা তো সবকিছুই করে, মা সবকিছুই করে, মন যাবে ডাইনি কই, এটা কি খুব সুন্দর হয়েছে, এভাবে করবে না? হ্যাঁ বাউটি ডিঙি আর আসতে পারবে না, তুমি রোগা হয়ে গেছো বলে এখন বড় হয়ে গেছে, চলো এবার রান্না বান্নার দিকে যাই,
তোমার ইচ্ছা আমি বলবো না, আমি তোমার দিয়ে দিচ্ছি মানে তোমার সবাই মিলে বসে একটু গল্প সাজগোজ করে নিলাম। মেয়েরা যেটা করে, শাশুড়ি বৌমা মা মেয়ে সব এক জায়গায় হলে, তো এবার রান্নাবান্নার দিকে যাব। ও মা, তুমি শাক তুলতে গেছো, আমরা আর গেলাম না, তুমি এই জঙ্গল মাথায় করে নিয়ে আসতে যে কিভাবে? পাধারে একটা জ্বালানি নি, কি করবো আমি তো একদিন শূন্য পাইছি, খানিকটা উড়কিয়ে আর উগুনতে কলা গাছতে কলা ছটা নে আর ভইতে নিয়ে আস। সারা জায়গায় জড়িয়ে গেছে মনে হয়। তোমার এইসব কাজ কি করবো, তার জ্বালানি আছে পাকাতারে, একটা আজকে রান্না করবি কি দেবো, একটা নেটগুলো দেবো আছে কাঠ কুটো। কালকের জ্বালানির ওখানে গেছিল কিন্তু ছিল না কাঠ কাটা, এন নিতে পারিনি। আমার মার সব দিকে খেয়াল থাকে, পাকাতি জ্বালানি নি তো আমি যেখানে যাই সেখানেই আমার সংসার, সব কিছু করে খেতে হবে, হাত পা থাকতে বুঝে খাবো কেন? ওই কিনে আনতো আমার খেতাম, যাওয়ার সময় না পারলে কি করবা? আমি তো দু এক সময় যাইবো, তো সময় পায় না, বাজারে যাইতে হয়। আর কেনা শাক তো এরকম সব রকম পাওয়াও যায় না, মাটি পোড়া সব রকম শাক একসঙ্গে দিলি এর একটা স্বাদ আলাদা। আর সোনা কি অনেকদিন পর স্কুল যাবে তো চিন্তা ভাবনা করতেন নাকি? ড্রেস পরে বসে আছে, টাইম কি হয়ে গেল? হ্যাঁ এখন একটু দেরি আছে, সাতটা পড়ে সব পড়াশোনা সব কমপ্লিট, তো ঠিক আছে তাহলে তো কোনো চিন্তাই নেই। মনির তো দেখতেছি ছুটি থাকে, কি পড়ার কথা বলতে না, সে তো তাড়াতাড়ি বই পত্র কাঁধে গুনে পড়তে চলে গেছে। ওদের ছুটি আরো বাড়তে পারে, তা সরকম শাক নিয়েছি তো দেখো, এই সানসি শাক, এই তোমার এই মাটি পোড়া শাক, এই পুনো নেওয়া শাক, ওর তলায় আবার বৌমিটিয়া শাক আছে, তেলা কুচো শাক আছে, এই দেখো, এই দেখো জলের বোতল আলু গুলো ভেজে নেবো, আগে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য। এক সপ্তাহ ছুটি ছিল তো, মনে
সঙ্গে বেশ খেলা করছিল, হঠাৎ করে স্কুলে আবার তো 11টায় ছুটি হয়ে যাবে, এসে আবার মন্দিরের সঙ্গে খেলা করবে। আবার 17 তারিখ না হলে 18 তারিখ তোমাদের আবার ছুটি দেবে। গালে হাত দেবো তো কেন হবে না, যে তুমি তো পড়াশোনা করতে ভালোবাসো, অনেকদিন পর মনটা কেমন লাগছে সেইটা এবারে জল দিয়ে দেব। সম্বাদ দিলে খুব পছন্দ করে, তেল দিয়ে দেবো। ঘরে পুরো পাতা ছিঁড়ে দে তাড়াতাড়ি, হ্যাঁ দীঘা দেরি হয়ে যাচ্ছে। তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। তার আগে একটু স্পেশাল মশলা দেবো, জিরে ধনে শুকনো লঙ্কা 5 ফোড়ন তেজপাতা সব একসঙ্গে শুকনো কলায় ভেজে গুঁড়ো করা। আর কিছু ছিল না, যা ছিল সব দিয়েছি। এত মশলা নিরামিষ তরকারি না, পিঁয়াজ রসুন খাওয়া হবে না, বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছি, যাই সব কিন্তু রান্না হয়ে গেলে আমার ভাত দিতে হবে, আমার খিদে লেগে। অবশ্যই এর কোনো বিকল্প হবে না। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। সবজির তরকারি হয়ে গেছে, এবার সব ভাজা ভুজি হবে, ঢেঁড়স ভাজা হবে গোটা গোটা, পটল ভাজা। পটলগুলো একটু আগে দেব, একটু আদা ভাজা হলে ভেন্ডিগুলো দেব, এরপরে শাক ভাজাতে হবে। এবার ভেন্ডিটা দিয়ে দেবো, ও মাকে ভালোভাবে ভেজে নেবো। ঢেঁড়স পটল ভাজা আমি সব থালায় সাজিয়ে দিই, তারপর আমি ক্যামেরাম্যান হব। মণিমা সকাল তো এত ব্যস্ত থাকে, ওর ভাত বেড়েছি এখনো আসছে বলে আমি যাচ্ছি। আজ যে শাক তত ভালো হবে না, খুব ভালো লাগে শাক, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে।
শাকের কোনো বিকল্প নেই। আমার মা তো শাক সিদ্ধ করে লবণ দেখায় না। আমার সিদ্ধ করলি লবণ দে একটা ভাজা লঙ্কা চড়ে। আসো আসো বাবা, আমার ভাত গুলো তো রেডি করা। হ্যাঁ আর দাও অপেক্ষা বসো। জামাই শাশুড়ি শাক হলে খুব খুশি। কালকে অত রকম রান্না হয়েছে, আয়েশের বাবা কিন্তু সেই অনিমা শাক ভাজাটাই পছন্দ করে খেয়েছে। আমাদের প্রবাসও শাক পছন্দ করে, শাক পছন্দ করে না আমার বাবা। হ্যাঁ কালকের আবার বললো বলে শাক অতটা পছন্দ করি না, কিন্তু বৌমা রান্না করেছে খুব সুন্দর। আয়ুষ্টার একটু শাক খাওয়াতে পারিনি, না না ওরা পাতেই নেয়নি। শাকে চিংড়ি মাছ দিলে তখন আয়ুষ বলে চিংড়ি মাছ দেবো না তোর ওই শাক না নিলে। শুধু খেয়ে উঠবে আর অন্য তরকারি না দাও না দাও। ভালো সোনা শাক খায় ভালো লাগে না। হ্যাঁ শাক তো লাল লোক এসে গেছে। আর যখন আমি ভিডিওতে শাক রান্না করি মাঝে মাঝে প্রবাসের দিয়ে এরকম করে, আমার মা নেই আর আমার আর শাক খাওয়া হয় না। এবার মা এসে গেছে, এ যায় না। আমরা আবার যখন মাঠে যাই আয়ুষ আবার ওর মামাদের জন্যই তোলে। সবিন তরকার নিরামিষ বলে চুপচাপ খাচ্ছ, কি ব্যাপার? সত্যি তো না, শুধু আলু পাতলা ঝোল গোলমরিচ পুড়েছে গরমের সময়। দেখো পাতলা ঝোল গরম কি হয়েছে। যেদিন নিরামিষ হবে তোর তরকারি ঠিক মুখে লাগবে না, সেদিন চুপ করে বসে বসে খাবে, ছাড়ানি তুই কিচ্ছু বলতো না। না হইয়াছে কাঁটা কুটো পাচ্ছি না। বউ সেজে বসে রয়েছে ঠিক করে বলো নি, মাছ জামাটা গায়ে দিয়ে মাঠ ধারে বসেছে। সেটা বলো, সেটাই তো বলছি।